তীব্র গরমের মধ্যে লোডশেডিং এ বিপর্যস্ত নওগাঁর জনজীবন। ভুক্তভোগীদের অভিযোগ, সারা দিন রোজা রেখে ইফতার ও নামাজের সময় বিদ্যুৎ পান না তারা। এছাড়া ঘুমানোর সময় ও সেহরির সময়ও বিদ্যুতের সেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন। এই অবস্থায় দ্রুত লোডশেডিং বন্ধে জোর দাবি জানান ভুক্তভোগীরা। অন্যদিকে জেলা বিদ্যুৎ অফিস জানায়, জেলায় 130 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও তারা 118 থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন, যার মধ্যে বাণিজ্যিক ও আবাসিক সকল সেবা প্রদান করা হচ্ছে। তবে বিদ্যুতের ঘাটতি থাকলেও এই বছর লোডশেডিং কম বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, রাতে ঘুম হয় না, দিনে গাড়ি চালানো সেটাও পরিস্থিতি খারাপ। এই তো রোদ, কষ্ট এখন মানুষের হয়ে গেছে, আমরা এখন বিপদে আছি। টাইমে কারেন্ট থাকছে না, নিন ঘুম ঠিক মতো হচ্ছে না, গরমে অবস্থা খারাপ। থাকাই থাকো তো, থাকাই থাকো না, এই তো টিনের বাড়ি ঘর থাকিবা, গরমের খুব কষ্ট হচ্ছে। এখন ওই হাত পাখা থাকা উচিত, থাকা থাকে সিওরি খাওয়া লাগবে, সেই সময় কারেন্ট চলে যাচ্ছে, নামাজের টাইমে কারেন্ট চলে যাচ্ছে।